হাই, গুড ইভিনিং মুখার্জিস লিভিং ফ্যামিলি। আগের দিনে ব্লগে তোমরা দেখেছো যে আমার ষষ্ঠী গেছে, তো এবারও বলেছো গরমে রান্নাবাড়ির ঝামেলা করতে হবে না, আমরা কোথাও গিয়ে খেয়ে আসবো। কিন্তু আমার ছেলে তো বাচ্চা জানোই রাজি না, এমনিতেই বাড়িতে ঘরবন্দি হয়ে রয়েছে এত গরম বলে, তো যেতে হবে রেস্টুরেন্টে গিয়ে খাবো। চলো, ওর বায়না রাখার জন্য আমরা রাজি হয়ে, তো চলো রেডি টেডি হয়ে নি, তারপর যাওয়া যাবে রেস্টুরেন্টে। এই আমরা তিনজনে রেডি হয়ে গেছি গরমের মধ্যে। এবার আমাদের দেখো কি অবস্থা, দেখো ইয়ে হতে শুরু করে দিয়েছে, ভোল্টেজ ডাউন হতে শুরু করে দিয়েছে, একবার পাওয়ার কাট হয়ে গেল, এখন পাওয়ার এসেছে কিন্তু ভোল্টেজ ডাউন হয়ে রয়েছে। নিচের করিডর টরিডর গুলো আলো জ্বলছেই না, তো লিফটে তো যাওয়া যাবে না। সন্দীপন বলছে লিফটে গিয়ে যদি ফেসে যায় তার থেকে সিঁড়ি দিয়ে চলো। কি ঝামেলার ব্যাপার, এখন সিঁড়ি দিয়ে এতটা 11 তলা থেকে একদম ইয়েতে সিঁড়ি দিয়ে নামাটাই এখন মুশকিলের ব্যাপার। কোন দিকে সিঁড়ি দিয়ে নামবো? যেদিক দিয়ে ভালো দেখতে। এসেছে নিচে, আমি তো বাজে পড়বো, শেষ আর হচ্ছে না। তো কি অবস্থা হলো, জাস্ট খুব ঘেমে ধস্ত হয়ে গেছি। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি যে জায়গাটায় আসবো বলে বেরিয়েছি, সেই জায়গাটায়, যে রেস্টুরেন্টটায় মানে আসবো বলে আমরা বেরিয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে ওয়াল স্ট্রিট। এটা ঠিক আমাদের অ্যাপার্টমেন্ট যেটায় থাকি আমরা তার পেছন দিকেই পড়ে, পেছনের রাস্তাটায়। এই ওয়াল স্ট্রিটে অনেক কটা স্ট্রিট আছে, তো ওইটা খুঁজতেই একটু দেরি হয়ে গেল। রেস্টুরেন্টটার নাম বিরিয়ানি মশাই। পুরো বাঙালি একটা পরিবেশ, বাংলার বিভিন্ন রকমের কালচার, গিয়ে ফেস্টিভ্যাল এসবের ছবি দিয়ে হাওড়া ব্রিজ রয়েছে, সেখানে হলুদ ট্যাক্সি রয়েছে, সমস্ত কিছু যেটা বাঙালিকে মেনশন করে, বাংলা বলতে যা কলকাতা বলতে বোঝায়, সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর। রেস্টুরেন্টটা বেশি দিন ওপেন হয়নি, ওনার ক্লাউড কিচেন ছিল যেখান থেকে আমরা অনেকবার খেয়েছি, খুব ভালো টেস্টি খাবার। তো সেই জন্য ওনারা একটা রেস্টুরেন্ট ওপেন করেছেন এখানে, এই 3-4 মাস হলো, অনেকবার মেসেজ পাঠিয়েছেন, আসা আর হয় না। তাই আজকে যখন ঠিক করলাম কোথাও খাওয়া দাওয়াই হবে জামাই ষষ্ঠী উপলক্ষেই সেটা, তো চলো বাঙালি এইখানেই যাই। আর ভদ্রমহিলার ব্যবহার এত ভালো, এত ভালো কি বলবো। তো মেনু লিস্টেও সমস্ত কিছু যা কলকাতায় রেস্টুরেন্টে মেনলি পাওয়া যায় মেনু লিস্টে থাকে, ফিশ চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি, যা যা আছে সব পাওয়া যাবে। তো বাবু তো ভীষণ খুশি, আমিও খুশি, না ভালোই লাগলো বেরিয়ে। ঘরের মধ্যে বসে গরমটা যেন বেশিই লাগে, বাইরে বেরিয়ে দাঁত খুবই আছে কিন্তু তবু ভালো লাগছে, একটু ফিল বেটার। হ্যাঁ, খুব মজা লাগছে তোমার জন্য এই গরমের মধ্যে আমরা বেরিয়েছি? আমাদের জন্য তাই নাকি? থ্যাংক ইউ। বাবুর জন্য আসা
তো হাই টেম্পারেচার আসছে, তবু ভালো লাগছে, মানে এসি বেশ বসে ভেতরে ভালো লাগছে, একটু দরকারও, গরমের দিনে বেরোনো যাচ্ছে না। এগুলো শীতকালে আরও ভালো লাগে, শীতকালে লোকে বেশি করে এগুলো বেরো। প্রত্যেকটা ওয়াল পেন্টিং খুব সুন্দর, খুব সুন্দর করেছে, জোগাড় করেছে, সবচাইতে ভালো লাগছে এত সুন্দর বাংলা গান চলছে সেটা শুনতেও ভালো লাগছে, ওয়েট করছি আমরা, কিন্তু গানগুলো চলছে বলে ওয়েট করতে কোনো অসুবিধা হচ্ছে। মেনলি বিরিয়ানি খেতেই আসা, কিন্তু মেনু লিস্টে কাটলেটের নাম দেখে আমার কাটলেটের প্রতি যে দুর্বলতাটা সেটা তো সম্বরণ করতে পারলাম না, তাই বললাম একটা স্টার্টারে কাটলেট একটাই অর্ডার করে দিই, বিগ সাইজ, তিনজনা মানে হয়ে যাবে আমাদের ভালোভাবে। তো চলে এসেছি আমাদের সোস টপার, একদম ইয়েলো কালারের কলকাতা মাটন বিরিয়ানি, দেখেই একদম কি বলবো জিভে জল চলে আসে। যাই হোক, বিরিয়ানি খুবই, আমরা আগেও খেয়েছি এখানকার খাবার, বললাম না ক্লাউড কিচেন ছিল ওনার আগে, তো খুবই ভালো খেতে, খুবই ভালো বিরিয়ানি করেন, বড় বড় সুন্দর কলকাতার মতো যে আলু দিয়ে, আর মাটনের যে টেস্টটা, মানে রান্নাটা এত সুন্দর সেদ্ধ হয় জিনিসগুলো, খুব সুন্দর মাটন সেদ্ধ হয়, খুব সুন্দর টেস্ট হয়। সবচেয়ে ভালো মাটনটা খুব ভালো, খুব তাই না, খুব ভালো সেদ্ধ মাটন, ভালো টেস্ট তাই না, থ্যাংক ইউ ম্যাম, ভালো ছিল খাবার, খুব ভালো ছিল, হ্যাঁ ওকে বাই। সরি রঞ্জিত, থোড়া দের হো গিয়া, এলো হ্যাঁ, গাজা কে খা লেন, হ্যাঁ বিরিয়ানি, হ্যাঁ তো চলো, এসেছিলাম যখন দোকানপাট সব খোলা ছিল, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, চারটা একদম জল জল করছে, তো এখানে সবই ফুড কোর্ট, সব ফুড, সব কটাই সাবওয়ে রয়েছে, বারিস্তা রয়েছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক, খুব সুন্দর একটা সময় কাটলো, ছেলের মানে জবরদস্তিতেই আমরা বেরোলাম, বেরোনোর ইচ্ছে ছিল না, লাস্ট মোমেন্টেও আমি বলেছিলাম বাবু একবার দেখ না বাড়িতে এনে খাওয়া যাক, এত গরম যেতে ইচ্ছে করছে না, কিন্তু সত্যি বেরিয়ে ভালো লাগলো, গরম তো আছেই কিন্তু খুব সুন্দর, আর সবচাইতে ভালো রেস্টুরেন্টটা খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, আর খানিকক্ষণ ধরে পুরনো বাংলা গান শুনে মনটা জাস্ট কি বলবো ফ্রেশ হয়ে গেছে একদম, তার সঙ্গে সুন্দর খাবার, তো এই তো চাই মানুষের, খাবার একটু ভালো গান এইসবই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।